Hello everyone, very good morning to all of you. আশা করছি তোমরা সবাই ভালো আছো, জাস্ট মাস্ত আছো। আজকের এই ব্লগটা আমি একটা স্মল ট্রিপ করবো, এই ব্লগটাতে এটা নিয়েই আজকের এই ভিডিওটা করবো। আশা করছি তোমরা এনজয় করবে। আর চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে আবার বলে দিচ্ছি, ফর দ্য নিউ ভিউয়ার্স প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর নিচে দেওয়া বেল আইকনেও ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগ। সো লেটস গো। ঠিক আছে, তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, সবাই স্নান টান শেষ হয়ে গেছে, শুধু আমার যে ডটার আছে ওর শুধু কাপড় পরা বাকি আছে। তো আমি আজকে এইটা পরেছি, এটা আমি মিন্ত্রা শপিং হলের একটা ভিডিও আছে আমার, যেটা আমি আগে পোস্ট করেছিলাম, ওইটাতে আমি এটার সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি মিন্ত্রার থেকেই আনিয়েছি, এটাই আমি আজকে পরছি। সো আর এখন আমি ওকে রেডি করাবো, আপনারা দেখতে থাকুন, তারপর আমরা সবাই বেরিয়ে পড়বো। এই যে আমরা রেডি হয়ে গেছি, তো আমরা এখন দুজন সবাই বেরিয়ে পড়ব। প্রথম আমরা ওই মন্দিরেই যাব, তারপর দেখা যাক যদি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান থাকে, নাকি আমরা দেখি বাসাই আসবো আবার। আমরা কোথায় যাচ্ছি ওইটা তো বলাই হয় নাই তোমাদেরকে। আমরা যাচ্ছি আজকে আমাদের নতুন গাড়িটার পূজা দিতে একটা মন্দিরে, যেটার নাম হচ্ছে গিয়ে 14 দেবতার মন্দির। আমরা যে মন্দিরে যাচ্ছি ওইটা আগরতলা টাউনের মধ্যেই পড়ে। তো আশা করছি তোমরা এনজয় করছো এই ট্রিপটাকে, নিশ্চয়ই কমেন্ট করো কীরকম লাগছে তোমাদের, আমার তো ভীষণ ভালো লাগছে।
ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন, আর এখানে এখন আমাদের গাড়িটার পূজা দিব। সো লেটস এন্টার ইনটু দ্য টেম্পল। তো করোনার জন্য পূজা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আসার সঙ্গে সঙ্গেই পুরোহিত মশাই করে নিচ্ছেন পূজা। এখানে কেউই নেই, আমরাই এসেছি শুধু। তো যিনি পূজা করছেন উনি হলেন গিয়ে অ্যাসিস্ট্যান্ট পুরোহিত, কারণ অরিজিনাল যিনি পুরোহিত উনি এখানে নেই এখন করোনার জন্য। তো উনি করে নিচ্ছেন পূজা, তারপর আমরা চলে যাব। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন আজকের ভিডিওটাকে এনজয় করো, ঠিক আছে? সো ঘরে থাকো, সুস্থ থাকো, কিপ স্মাইলিং, বাই।